অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও নতুন প্রধান বিচারপতি শপথ নিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই। সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করবেন, এনডিটিভিতে মির্জা ফখরুলের সাক্ষাৎকার। ক্ষমতায় গেলে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ার আশা। মার্কিন নির্বাচনে ভোটের লড়াইয়ে তিনটি অঙ্গরাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস, নিউ ইয়র্ক টাইমসের জরিপ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়কে শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং 13 উপদেষ্টা শপথ নেন। এদিকে উপদেষ্টা ফারুকি আজও যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছবেন, তিনি সোম অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এদিকে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও আজ শপথ নেবেন। তিনি দেশ বরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদ এবং জাতীয় অধ্যাপক সুফি আহমেদের সন্তান। শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের 95 এর 1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে তার নিয়োগ স্থায়ী হয়। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের বিশ্বাস, সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা নেই। শেখ হাসিনা পদত্যাগ করেননি, সজীব ওয়াজির জয়ের এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার সরকারের সময় দেশের নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে পড়ায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে বলেও সাক্ষাৎকারে তুলে ধরেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন খুবই অসুস্থ, হাসপাতালে আছেন, তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 9 বছর ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ দেশে ফিরছেন। ট্রাভেল পাস পাওয়ায় তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় আসছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাউদ্দিন আহমেদকে বহনকারী ফ্লাইটটি দুপুর 2টায় অবতরণের কথা রয়েছে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এক জনমত জরিপে উইসকনসিন, পেনসিলভানিয়া, মিশিগান অঙ্গরাজ্যে এগিয়ে আছেন কমলা। নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। 5 থেকে 9 আগস্ট পর্যন্ত চালানো জরিপে অংশ নিয়েছিলেন 1973 জন। শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে ওই তিন অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে রয়েছেন কমলা। কমলা যেখানে 50 পয়েন্ট পেয়েছেন সেখানে ট্রাম্পের পয়েন্ট 46। নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথম তিন অঙ্গরাজ্যে উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হলো। মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান এই তিন অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা দুইটায়, একটায় থাকছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।